হাই গাইস, কেমন আছেন? ঈদ মোবারক, আশা করি ভালো আছেন আপনারা। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাজ এ ব্যাকপ্যাক লাভার আমি নতুন একটা প্রিমিয়াম একটা ব্যাগ নিলাম। তো আজকে কিন্তু সেই প্রিমিয়াম ব্যাগটি সম্পর্কে আলোচনা করব এবং এর ফিচার সম্পর্কে আলোচনা করব। এই ব্যাগটি কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে আজকে। তো আজকে যে ব্যাগটি আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে এটি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই ব্যাগটি মডেল নাম্বার হচ্ছে BG2201। তো এই ব্যাগটি পছন্দ করার কারণ হচ্ছে এই ব্যাগটি দেখতেই পাচ্ছেন যে লুক, এবং এই ব্যাগটির যে ফ্রন্ট সাইডটা একটা হার্ড শেল টাইপের একটা ফ্রন্ট সাইড, আপনারা সাউন্ডটাই শুনতে পাচ্ছেন, এটা খুবই হার্ড শেল একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, এবং এটা কার্বন ফাইবার, এবং এটার মধ্যে কিন্তু কোনো স্ক্র্যাচ হবে না। যদি আপনি ঘষাঘষি করেন, মাঝামাঝি করেন, কোনো স্ক্র্যাচ ধরবে না। সো এর প্রথম লুকটা আমি দেখে মনে করছিলাম BMW-র যে ফ্রন্ট প্যানেলটা আছে সেরকম দেখতে। প্রথমত এর যে ফ্রন্ট লুক আছে এবং পেছনের যে ব্যাক সাইড আছে সব নিয়ে আমি ফিচারগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী যে মেন কম্পার্টমেন্ট, সেই মেন কম্পার্টমেন্টে আমরা যাব। সো এটার মধ্যে কোনো প্রথমে যে আছে কোনো পকেট নাই, এটা জাস্ট একটা হার্ড শেল। যত কিছুই রাখেন না কেন, আপনার মেইন কম্পার্টমেন্টে কিন্তু কোনো টাচ করবে না। মানে এটা আপনার মেইন কম্পার্টমেন্টে যেগুলো রাখবেন, যে প্রোডাক্ট রাখবেন, ক্যামেরা হোক, ল্যাপটপ হোক, অন্যান্য অ্যাক্সেসরিজ হোক, সেটার মধ্যে কিন্তু এটা খুবই সুরক্ষিত থাকবে। আর এটার যে মেইন একটা আকর্ষণ হচ্ছে ATSC লক, মানে আপনি কোড দিয়ে কিন্তু আপনি এটা লক করে রাখতে পারবেন, যেটা কিন্তু বেস্ট ফিচার আমার মতে। আমি এই জন্যই কিন্তু এই ব্যাগটি নিয়েছি, এই যে এই কোড ফিচারের মাধ্যমে। এটার ডিফল্ট দেওয়া আছে 000-তে, 000 করলে এটা খুলে যাবে ডিফল্ট। এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করার জন্য এখানে একটা বাটন আছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো পেন দিয়ে এটা কিন্তু আপনি কোডটা চেঞ্জ করতে পারবেন, বাট ডিফল্ট রাখতে পারেন 000 অনুযায়ী আপনি রাখতে পারেন। তো এখন আমি যদি এই পিছন সাইডে দেখাই, পিছন সাইডে যে লুকটা আছে আমার মতে খুবই চমৎকার একটা লুক। আর এটা যদি আপনি ধরেন, এই মেটেরিয়ালসগুলো যদিও পলিস্টার, বাট অন্যান্য ব্যাগ আমি ব্যবহার করছি, বাট এইটার পেছনের যে ফিলটা, ধরে যে মজাটা, সেটা কিন্তু আপনি ধরলেই বুঝতে পারবেন যে এটা কী ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এইটার যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই সাইডে আপনি দেখা যাচ্ছে কিনা আমি দেখতেছি, এই এখানে যে ব্র্যান্ডিং করা আছে, বাঞ্জির যে ব্র্যান্ডিং, এটা কিন্তু খোদাই করে লেখা। এখন সো সফট একটা লেদার ফিনিশিং আছে এখানে এবং নিচেও। সো আর এখানে একটা ট্রলি ক্যারি করার জন্য একটা স্ট্রাইপ দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে হানিকম টাইপের একটা ব্রেথেবল একটা মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যাতে আপনার পিঠ না ঘামে। এবং এখানে দেখা যাচ্ছে যে শোল্ডার স্ট্রাইপও সেই সেম জিনিসটা ব্যবহার করা হয়েছে। আর এই কোয়ালিটিটা আমি এই যে বাকলসগুলো আছে, এর যে কাপড়ের যে ফিনিশিং পলিস্টার হলেও কিন্তু অনেক চমৎকার একটা ফিনিশিং দিছে। আর এখানে সাইডে এখানে বাঞ্জির যে ব্র্যান্ডিং করা লেখা আছে। যদি সাইড প্যানেলে আমি অ্যাক্সেস করি, এখানে USB একটা পোর্ট আছে এবং টাইপ সি পোর্ট আছে। এখন তো সব বর্তমানে টাইপ সি পোর্টে হয়ে গেছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য এবং আপনাদের জন্য যারা এই ব্যাগটি নেবেন। তো আবার আমি যদি ব্যাক সাইডে চলে যাই, এই ব্যাক সাইডে কিন্তু এখানে ওই পিক পকেট আছে, যেটার মাধ্যমে আপনি পাসপোর্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কুইক অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার। আর এখানে যে হ্যান্ডেলটা ব্যবহার করছে ধরার জন্য, এটা আপনি যদি আপনি এখানে টান মানটা একটু বড় হইতেছে, মানে এক্সপ্যান্ডেবল মজবুত একটা মেটেরিয়ালস দেওয়া হয়েছে, যেটা আপনার হ্যান্ড হেল্ড ধরতে খুবই আপনি কমফোর্ট ফিল করবেন, ওকে। আর এখানে আপনার যে চেইন মেকানিজম ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু চেনগুলো দেখা যাবে না, বিকজ এটা ইনভিজিবল চেন, যেটা কিন্তু পুরো ব্যাগটি ওয়াটারপ্রুফ। কিন্তু এই চেনগুলো স্পেশালি এই জিনিসটা থাকলে কিন্তু ওয়াটারপ্রুফ। আর এখন যদি আমি মেইন কম্পার্টমেন্টে অ্যাক্সেস নেই, অলরেডি 000 দেওয়া আছে, মানে এটা এখন যদি আমি এখান দিয়ে এখন যদি আমি নিচে চাপ দেই, দেখেন খুলে গেল, উইচ ইজ গ্রেট। এখানে এখন আপনি 000 বদলে অন্য আপনার যে কোড আছে আপনি কিন্তু ফিক্স করতে পারবেন। এখানে এই যে কাগজপত্র আছে TSC লক, এখানে কিন্তু আপনি সেটা পরে নেবেন কীভাবে কী করবেন। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে, এই TSC লক যখন আপনি নিজে কাস্টমাইজ করে আপনার নিজের নাম্বারগুলো বসাবেন, ওটা অবশ্যই মনে রাখবেন, যদি ভুলে যান আপনি নিজে, সেটা কিন্তু আর ভেঙে ফেলা ছাড়া আর আপনি খুলতে পারবেন না। এখন আমি মেইন কম্পার্টমেন্টে যাব। মেইন কম্পার্টমেন্টে আমি যদি যাই, সো এখানে প্রথমে যে পকেটটা আছে সেটা হচ্ছে ল্যাপটপের। সো ল্যাপটপ আপনি এখানে 15.5 ইঞ্চি পর্যন্ত আপনি রাখতে পারবেন। আর এখানে ট্যাবের জায়গাও আছে, এই যে ট্যাব দেখা যাচ্ছে, হয়তো বা ট্যাব রাখার জায়গা আছে। আর এখানে আপনি অন্যান্য কলম, নোটপ্যাড আপনি রাখতে পারবেন। সো এখানে একটা প্রচুর লাগেজের মতো একটা জায়গা আছে, যেখানে আপনি অন্যান্য অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কাপড় চোপড় রাখতে পারবেন। বিশেষ করে আমি যে জিনিসগুলো রাখবো, এখানে কিন্তু ক্যামেরার লেন্সগুলো কিন্তু খুব অনায়াসে এখানে
রাখা যাবে। এবং পরবর্তীতে আমি যখন এটা রাখবো, এখানে কিন্তু যে হার্ড শেল ব্যবহার হয়েছে সেটা কিন্তু খুবই আপনার প্রোটেকশন দেবে, এটা কিন্তু ভিতরে মতো যাওয়ার মতো বাউন্স ব্যাক হয়, তো সেটা কিন্তু খুবই প্রোটেক্টেড একটি হার্ড শেল কার্বন ফাইবারের। সো আমি আগেই বলে দিই এই ব্যাগটি কিন্তু পুরো ওয়াটার প্রুফ। সো এবং এটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনি ভাগ করতে পারবেন। এই যে দেখেন, আমি যদি এই এই যে এখানে যে লকগুলো আছে, ট্যাপ লকগুলো, এই ট্যাপ লকগুলো যদি আপনি খুলেন, এই যে আমি যদি খুলি, ওকে দেখেন যে ওকে আমি যদি এগুলো ওকে লেফট সাইডের টো খুলে ফেললাম, এখন কিন্তু এটা পুরো খুলে, সো আপনি কিন্তু 180 ডিগ্রি পুরোপুরি করে ফেললেন। তো এখানে খুব সহজেই আপনি আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। বাঞ্জি যেহেতু একটি প্রিমিয়াম ব্র্যান্ড, এই প্রিমিয়াম ব্র্যান্ডের এই সব যেসব মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আসলে খুবই চমৎকার মেটেরিয়ালস। সো এর ইনডোর লুকটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে, আসলে দেখতেই বোঝা যাচ্ছে যে খুবই একটা প্রিমিয়াম একটি লুক, এবং এর এই স্পেস কিন্তু অনেক। আর এই সাইড প্যানেলে আরেকটি জায়গা আছে, এই যে এখানে আপনি অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন, ঠিক আছে। ওকে, এর ভেতরে দেখতে পাচ্ছেন আরেকটি চেন দেওয়া আছে, যেটার মধ্যে অলরেডি আপনার কেবলগুলো ভেতরে রাখা আছে। আমি যদি কেবলগুলো বের করি দেখা যাচ্ছে, এই যে দেখেন, আগেই বলছি এখানে টাইপ সি কানেকশন আছে, এই যে টাইপ সি আর এবং ইউএসবি পোর্ট। সো এখানে আপনি এটা ভরে রাখতে পারবেন। সো আমি এখানে অনুমুক্ত করে দিলাম। ওকে, সো এই ব্যাগটি কাদের জন্য? এই ব্যাগটি যারা ল্যাপটপ প্রিয় এবং আপনার অ্যাক্সেসরিজ আছে, ক্যামেরা আছে, ছোটোখাটো বিজনেস একটা ট্রিপ দিবেন, তাদের জন্য কিন্তু একটা খুবই চমৎকার এই ব্যাকপ্যাকটি হতে যাচ্ছে। সো যদি আমি কোনো ট্রিপে যাই অবশ্যই এই ব্যাকপ্যাকটি নিয়ে যাব, বিকজ এর স্লিম এবং দেখতে তো খুবই প্রিমিয়াম ফিচার আছেই, এবং একটু হার্ড শেল এটা আপনার ভেতরের জিনিসপত্রগুলো কিন্তু রক্ষা করবে। যখনই আপনি পরবেন পিছে ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার দেখায়। এখন যদি আমি প্রাইসের দিক থেকে যাই, প্রাইসে আমার ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে, যেহেতু ডলার মূল্য একটু উঠানামা করে, সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন বক্সে এর ব্যাগের প্রাইসটি দিয়ে দেবো। এবং এই ব্যাগটি আমি কাদের থেকে নিছি? এই ব্যাগটি আমি ইত্যাদি মার্ট থেকে নিছি, এখান থেকে খুবই অথেন্টিক প্রোডাক্ট আপনি পাবেন। সো বাঞ্জির অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনি ইত্যাদি মার্টে পেয়ে যাবেন। সো আমি কিন্তু প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সো এই ব্যাগটি আমি 100% রিকমেন্ড করবো নেওয়ার জন্য, বিকজ এর যে কার্বন ফাইবারের লুক আছে, BMW-র মতো লুক ফ্রন্ট প্যানেলে। এবং আরেকটা গ্রেট ফিচার হচ্ছে সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার নিজস্ব কোড কাস্টমাইজ করে, যেটা কিন্তু চোরের হাত থেকেও রক্ষা করবে এবং যে কোনো সেফ আপনি জার্নি করতে পারবেন, উইচ ইজ গ্রেট ফর দিস টাইপ অফ ব্যাগ। সো আজকে এই পর্যন্তই। আবার যদি কোনো ব্যাগ নতুন পছন্দ হয়ে যায় আপনাদের কাছে, আমি অবশ্যই আসবো সেই ব্যাগের ফিচার সম্পর্কে আলোচনা করতে। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।